কাঁচড়াপাড়াতে কর্মী সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম নয়, ব্যালট ফিরিয়ে আনার দাবিতেও সোচ্চার হন তিনি। শুক্রবার কাঁচড়াপাড়াতে কর্মী সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে এনআরএস সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি। নাম না করে মুকুল রায়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, বাংলায় রাজনীতি করে আর ভোটার দিল্লির, আগে রেলের ছোটোখাটো কাজ করত আর এখন ফুলে ফেঁপে উঠেছে। এদিন লোকসভা নির্বাচনে বিজেপির ইভিএম নিয়ে চক্রান্তের অভিযোগ তুলে মমতা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে ইভিএম নয়, ব্যালট ফিরিয়ে আনা প্রয়োজন। আগামী 21 জুলাইয়ের মঞ্চ থেকে এই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এর দাবিতেই কিন্তু 21 জুলাই আমাদের আন্দোলন। নো আইডেন্টি কার্ড, নো ভোট তৃণমূল কংগ্রেসের দাবি ছিল। 21 জুলাই হয়েছিল, 13 জন কর্মী আমাদের মারা গিয়েছিল, 100 জন গুলিতে আহত হয়েছিল, কিন্তু নো আইডি, নো কার্ড, নো ভোট আমরা করে ছেড়েছিলাম। এবারও মনে রাখবেন, নো ইভিএম, অনলি ব্যালট ইজ দ্য সলিউশন ফর ডেমোক্রেসি, এটা আমাদের আগামী দিনের আন্দোলন। এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে। প্রসঙ্গত, এদিনও কল্যাণী থেকে কাঁচড়াপাড়া যাবার পথে মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচড়াপাড়া।